এখানে দেখিয়েছে, দেখ এই পাশের ছবিটা, আমার ডান দিকের ছবিটায় দেখ, এই ছবিটার ভ্যালু কি আছে? এই ছবিটায় দেখানো হয়েছে যে এইখানটায় ইলেকট্রন গুলো দেখ, ক্রমশ একটা সোর্স থেকে ইলেকট্রন গুলো এসে এই পাতে জমা হচ্ছে। ইলেকট্রন কই সোর্সে আকার ইয়ে পাত মে জমা হো রহা হ্যায়। আর দেখো ইধার পে সেম ইলেকট্রন থা, লেকিন ইধার পে জাদা ইলেকট্রন আনে সে ক্যা হোগা, ইয়ে ইসমে ইন্ডিউস হোগা, ও ইলেকট্রন ইলেকট্রন কো ক্যা করেগা, বিকর্ষণ করেগা, তো ইস তরহ ইয়ে নেগেটিভ হো জায়েগা আর ইসি তরহ ইয়ে পজিটিভ হো জায়েগা। ইয়ে বিচো বিচ মে ক্যা রহেগা, আগর এয়ার রহেগা তো ইসকো এয়ার ক্যাপাসিটর কাহা জায়েগা, আগর ইসমে পেপার মাইকা কোই ভি ডাইলেকট্রিক রহেগা তো ডাইলেকট্রিক কে আন্দর ভি এসা হি হোতা হ্যায়, ইসিলিয়ে ইয়ে ছবি দিখায়া গয়া হ্যায়। আচ্ছা তাহলে এটা তোদেরকে বোঝানো গেল যে ডাইলেকট্রিকের মধ্যে কিভাবে হয় আর সারফেস এরিয়া বাড়লে কি হয় না হয়, এটা দেখিয়ে দিলাম। এরপরে আমরা নেক্সট ছবিতে যাব। এইখানে দেখ একটা ক্যাপাসিটার কি বলছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি অফ এ ক্যাপাসিটার ইজ এবল টু ব্লক এ স্টেডি ডিসি ভোল্টেজ হোয়াইল পাসিং এসি সিগনাল, দ্য হাইয়ার ফ্রিকুয়েন্সি ইজ দ্য হাইয়ার ফ্রিকুয়েন্সি দ্য লেস অপোজিশন টু এসি ভোল্টেজ। এইটার মানে কি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। কি বলছে দেখ এই জিনিসটা, ক্যাপাসিটার কি করছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি অফ এ ক্যাপাসিটার ইজ ইট এবল টু ব্লক এ স্টেডি ডিসি ভোল্টেজ। ক্যাপাসিটার ক্যা করতে হয় দেখো, ক্যাপাসিটার ডিসি ভোল্টেজ কো ব্লক কর দেতা হয়। ইয়ে দাঁয়ে তরফ কাজ ছবি হে দেখো, ইমেজ কো ধ্যান সে দেখো, ইধার পে দেখো ইলেকট্রন ফ্লো হো রহা হ্যায়, রুকে রুকে ইলেকট্রন ফ্লো হো রহা হ্যায়, আর দেখো আবি কোই ইলেকট্রন নেই হ্যায়, লেকিন ধীরে 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 জব ইসমে প্লাস দেখো ইধার পে প্লাস, এ রেড বালা হিসা প্লাস হো রহা হ্যায় আর এ এ জো এ ব্লু বালা হিসা ও নেগেটিভ হো রহা হ্যায়, জব ইসমে পজিটিভ ইয়ে লাল বালা হিসা জব জাদা হো রহা হ্যায় তব ইয়ে ইসকা ইলেকট্রন কা ফ্লো রুকে রহা রুক রহা হ্যায়। দেখো এদিকে দেখ এই লাল দিকেরটা হচ্ছে প্লেটটা পজিটিভ, যখন এদিক থেকে একটা ব্যাটারি দেয়া আছে, ব্যাটারির এইটা হচ্ছে পজিটিভ, এদিক থেকে দেখ ইলেকট্রন সবসময় পিছন দিক দিয়ে এসে এইখানে ইলেকট্রনটা এসে এখানে জমা হচ্ছে, আর এই এইখানে ইলেকট্রন জমা হওয়ার ফলে এদিক থেকে ইলেকট্রন গুলো চলে যাচ্ছে। কিন্তু যখন এখানে এর ভোল্টেজ যদি এটা 1.5 ভোল্ট হয়, তাহলে এখানেও কি হবে, ইলেকট্রন জমা হলে এখানে কাটো ভোল্টেজ 1.5 ভোল্টেজ হয়ে যাবে। যখন এখানে দুটো ভোল্টেজ সেম হয়ে যাচ্ছে, তখন কিন্তু এখানটা আর কারেন্ট যাবে না, তার মানে ডিসি কে কি করছে, ডিসি ব্লক হচ্ছে। এই যে এই জায়গাটা বলেছে, এই দেখ এই জায়গাটা বলছে কি, ডিসিটা ব্লক হয়ে যাচ্ছে, এই যে স্টেডি ডিসি ভোল্টেজ ব্লক, স্টেজি স্টেডি ডিসি ভোল্টেজ হোয়াইল পাসিং অ্যান এসি সিগনাল। এবার আমার বাঁ দিকের ছবিটাই দেখ, এইখানটাই এই ছবিটা দেখাতে গেলে তোকে এর সাথে আর একটা ছবি আমাকে দেখাতে হবে, না হলে বুঝতে পারবি না। তাহলে স্টেডি ভোল্টেজটা এই জায়গায় বুঝতে পারলি যে স্টেডি ভোল্টেজটা কি করে ব্লক হয়ে যাচ্ছে। এইবার দেখ এসি কি করে যায়, এসি যেতে গেলে এই ছবিটা তোকে খেয়াল করতে হবে। এই ছবিটার মধ্যে দেখ দেয়া আছে কি, এইখানটা যখন নেগেটিভ হচ্ছে দেখ, এই তারটা তার মানে নেগেটিভ হচ্ছে, এই তারটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এই তারটা নেগেটিভ, তাহলে এই দিকটা নেগেটিভ যখন হয়ে যাচ্ছে, ইধার স্প্লিট কো দেখো, ইধার ইধার নেগেটিভ হ্যায় তো সামনে বালা জো পাল্লা হ্যায় ও নেগেটিভ হো রহা হ্যায়, ফির দূর বালা জো পাল্লা হ্যায় ও নেগেটিভ হো রহা হ্যায়, তো এসা করকে ইয়ে ডাইলেকট্রিক কি উপর, এ তো নেগেটিভ প্লেট হ্যায় ইয়ে নেগেটিভ হো রহা হ্যায়, আর ফির ডাইলেকট্রিক ক্যা হোগা, ডাইলেকট্রিক এ বালা জো হিসা হ্যায় ডাইলেকট্রিক পজিটিভ হোক, ইসকা পাস মে ইয়ে পজিটিভ হো গিয়া হ্যায়, ফির এ দুসরা বালা হিসা নেগেটিভ হ্যায়, তো এসা করকে পজিটিভ নেগেটিভ হোকে এসি কা আন্দার সে কারেন্ট পাস কর জাতা হ্যায়, এসি কে ব্লক করে দিচ্ছে, এই এসি কে পাস করাচ্ছে, কেননা ওর ফ্রিকুয়েন্সি আছে, উসমে ফ্রিকুয়েন্সি হ্যায় ইসিলিয়ে ও প্লাস মাইনাস হোকে ও চেঞ্জ হো রহা হ্যায়, ইসিলিয়ে ইয়ে পাস কর রহা হ্যায়, লেকিন ডিসি মে এসা নেই হ্যায় তো ইসিলিয়ে ডিসি মে স্টেডি হোকে
ও রুক যাতা হয়, ও ব্লক হয়ে যেত। তাহলে কি বুঝলাম আমরা, যে এসিটা পাস করে কিভাবে পাস করছে, না এসির একটা নির্ণয় করার একটা আছে যে ওর ভেতর দিয়ে কতটা কারেন্ট পাস করবে, তার রেজিস্ট্যান্স কিরাম হবে। এটাকে রেজিস্ট্যান্স বলে না, এটাকে রিয়াক্ট্যান্স বলে, যদিও এখানে আলোচ্য বিষয় নয়। 1/2 পাই এফসি, এফসি এফ মানে হচ্ছে ফ্রিকুয়েন্সি, সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স। এইটা আমরা একেবারে 314 করি, কেননা 50 হার্ট যদি হয়, এসি যদি এটা হয়, নাহলে পাই এর ভ্যালু হচ্ছে এইটা 2 × 2 × 3.142856 এরকম থাকে, ইন্টু ফ্রিকুয়েন্সি থাকে, আর সি মানে হচ্ছে এর ক্যাপাসিটেন্স। এইটা দিলে আমরা বুঝতে পারবো এর ভেতর দিয়ে কত কারেন্ট পাস করবে। সেটার কারণ কি? কারণ হচ্ছে তোর এই জায়গা থেকে এই যে জায়গাটা রয়েছে এইখানে চেঞ্জ হতে হতে যাচ্ছে, এই যে এখানে চেঞ্জ হচ্ছে বলে এসিও তো ঠিক এরকমই চেঞ্জ হয়, সেই জন্য এটা পাস করছে। তার মানে আমরা কি বললাম, পাসিং এসি সিগনাল, একটা এসি সিগনালকে পাস করায়। কি করে পাস করায়? দেখ ডিসি এইভাবে ইলেকট্রন গুলো পাথ গুলোর মধ্যে প্রথম অবস্থায় কি দেখছে, ডিসি জায়গা পে দেখো পহলে এ যে প্লেট হ্যায় এ প্লেট এসি মে কিয়া হোতা হ্যায়, এসি মে এ পজিটিভ অর এ ইসি প্লেট নেগেটিভ হো রাহা হ্যায়। দেখো আবি ইসমে জব জব ইয়াহা পে পজিটিভ আ রাহা হ্যায়, এ প্লেট জব পজিটিভ হো রাহা হ্যায় তো কিয়া হোগা, এ দেখ এখানে যখন পজিটিভ আছে এই পাশটাও পজিটিভ থাকছে, ঠিক আছে। তাহলে এখানটা পজিটিভ হলে ইসকা আন্দার জো ডাইলেকট্রিক হ্যায়, এ ডাইলেকট্রিক কিয়া হোগা, এ দেখো নেগেটিভ হো রাহা হ্যায়। ইয়ানি কি জব পাস বালা জো ডাইলেকট্রিক হ্যায় ও বিপরীত হো রাহা হ্যায়, জ্যাসা কি ইয়ে পজিটিভ হ্যায় ইয়ে নেগেটিভ হো রাহা হ্যায়, আর দূর প্রান্ত মে কিয়া হোতা হ্যায় ও পজিটিভ হো রাহা হ্যায়, দূর প্রান্তে সম মেরু হচ্ছে। থেকে কি হচ্ছে, এই জায়গা থেকে এইটা তোর চলে আসছে এই পাশে। এবারে কি হচ্ছে, এইটার ক্ষেত্রে এই জায়গাতে পজিটিভ আছে, তাহলে এর এর পাশের যেটা রয়েছে এর পাশে পাশে যে থাকছে সেটা বিপরীত মেরু তৈরি হচ্ছে। তাহলে এ পাশে একবার পজিটিভ হচ্ছে আর একবার কাছের এই প্রান্তে যদি পজিটিভ থাকে তার কাছের প্রান্তে নেগেটিভ হচ্ছে, দূর প্রান্তে সমমেরু তৈরি হচ্ছে। দেখ পাস করছে ইলেকট্রন গুলো, ইলেকট্রন গুলো এইভাবে পাস করেছে, তার মানে এসিটা ক্যাপাসিটরের মধ্যে যে ডাইলেকট্রিক থাকছে সেই ডাইলেকট্রিকের মাধ্যমে এইভাবে পাস করছে। মানে এই ছবিটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই পজিটিভ হাফ সাইকেল, এই যে পজিটিভ হাফ সাইকেল হ্যায় জব ইহা পে প্লাস হো রাহা হ্যায়, তো ইহা পে জব প্লাস হো রাহা হ্যায় এক পাস বালা জো হিসসা হ্যায় ও নেগেটিভ হো রাহা হ্যায়, আর দূর প্রান্ত মে ইয়ে পজিটিভ হো রাহা হ্যায়, ফির ইহা পে পজিটিভ হ্যায় তো ইয়ে ইসকা পাস বালা হিসসা মে নেগেটিভ হো রাহা হ্যায়, এসা করকে ইয়ে পাস হো রাহা হ্যায়। ফির দেখো ইসমে জব ইয়ে নেগেটিভ হো জায়েগা, ইয়ে দেখো আবি ইসমে কিয়া হুয়া হ্যায়, চেঞ্জেস কিয়া আয়া হ্যায়, দেখো দেখ এই জায়গাটা নেগেটিভ এসে গেছে। তাহলে এই জায়গাটা নেগেটিভ হলে কি হচ্ছে, ইস জায়গা পে জব নেগেটিভ হো জায়েগা ইয়ে ইসকা জো নজদিক মে জো ডাইলেকট্রিক হ্যায় ও দেখো পাস বালা জো হিসসা হ্যায় ও পজিটিভ হ্যায় আর দূর বালা হিসসা নেগেটিভ হ্যায়। ফির ইধার দেখো ইধার পে ইয়ে ডাইলেকট্রিক মে নেগেটিভ হ্যায় তো ইস প্লেট মে পজিটিভ হো গিয়া হ্যায়। ইসিলিয়ে কিয়া হোতা হ্যায়, ক্যাপাসিটার কে আন্দার এসি পাস কর জাতা হ্যায় লেকিন ডিসি উসকো ডিসি ব্লক কর দেতা হ্যায়। ইসকা পাস মে জো ছবি হ্যায় দেখো ইয়া পে যে এইদিকে দেখ আমার ডান দিকে যে ছবিটা রয়েছে, এদিকে ইলেকট্রন গুলো ধীরে ধীরে এসে এই প্লেটের মধ্যে জমা হচ্ছে। তাহলে ইলেকট্রন কি করছে, এদিককার ইলেকট্রনকে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে এদিককার ইলেকট্রনটা এদিকে প্রেসার পাচ্ছে, তাহলে এদিক থেকে ইলেকট্রনটা পাস করে যাচ্ছে। সেই জন্য হাউ মাচ চার্জ ইজ স্টোরেড ইন 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার কানেক্ট অ্যাক্রস 50 ভোল্ট সাপ্লাই। ক্যাপাসিটার সব সময় মনে রাখবি যে ক্যাপাসিটার গুলোর একটা ফ্যারাড ভ্যালু থাকবে আর একটা ভোল্টেজ থাকবে, কোই ভি ক্যাপাসিটার হো উসমে দোনো চিজ জরুরি হ্যায়, জ্যাসা কি উসমে এক ফ্যারাড ভ্যালু রয়েগা আর দুসরা এক চিজ হ্যায় উসকা ভোল্টেজ।
कितना वोल्टेज में कितना चार्ज स्टोर कर रहा है, यही कैपेसिटर का खासियत है। ক্যাপাসিটরের মধ্যে মেন কথা হচ্ছে এইটাই যে কত ভোল্টেজে কত তার চার্জটা স্টোর করে রাখবে।